দর্শক সবাইকে ওয়েলকাম করছি গানের বাজারে। সাথে আছি আমি নাওমি, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন বিশেষ অতিথি। তার সাথে কথা হবে, গল্প হবে, তার গানের বেশ কিছু আপডেটস আছে, এবং আমাদের মধ্যে চমৎকার একটা বন্ধুত্ব। নিশ্চয়ই আজকে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে আমরা হেল্প করতে পারবো গানের ব্যাপারে। সো তার সাথে কথা হবে, কে থাকছে সেটাও জানাবো। বাট তার আগে বলে নিতে চাই যে ইউজুয়ালি আমাদের বৃহস্পতিবারই আসলে এই শোটা হওয়ার কথা, বাট আজকে শুক্রবারে আই কুডেন্ট রিসিস্ট, বিকজ গতকালকে ছিল আমাদের হ্যাপি নিউ ইয়ার। সবাইকে একটু বলেই নিই শুরুতে, যেহেতু বছরের শুরু হয়ে গেছে, সো হ্যাপি নিউ ইয়ার এই মুহূর্তে যারা দেখছেন আমাকে স্টুডিও থেকে লাইভ। সো এই নতুন বছরের জন্য আমরা নতুন একটি গানের তালিকা বানিয়ে ফেলেছি অলরেডি, আগের যেই গানগুলো ছিল, এবং সেই সাথে নতুন কিছু গানের ফ্লেভার অ্যাড হয়েছে। সো আই ক্যান্ট রিজিস্ট টু শো ইউ দ্যাট। সো চলুন আমরা গানের লিস্টটা দেখে আসি, লেটস হ্যাভ আ লুক। সস্তা শাড়ি সস্তা বালিশ, জুতোতে আমারও ছিল না পলিশ, দামি ছিল তবু ভরসাটুকু, বুঝতে পারিনি তুমি আমি শুধু। চেহারাটা সেম, কিন্তু সুইচ করলে আমি জিতে যাব গেম, চলে গেছি জীবন যাত্রায়, সুইচ হয়ে গেছে ট্রেন। আমি তোমার কাছে যাব, কেউ জানতে পারবে না, শুধু জানি ফিরবে না আমারি মাঝে। ও মন তারে আমি অনেক বেশি ভালোবাসি, যত ভালোবাসা ছোঁয়াতে চাও ছুঁয়ে দিও। গানগুলো কিন্তু আপনারাও শুনে ফেলতে পারেন, সেই সাথে দেখেও ফেলতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, ছোট্ট একটা কাজ, আমাদেরকে ইমেইল করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেস যাচ্ছে স্ক্রল বারে। সো যেটা বলছিলাম, আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, আর তিনি শুধু কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত না, তিনি খুবই গুণী একজন মানুষ। কণ্ঠশিল্পী ছাড়াও সবথেকে বড় যে কথা, সেই কথাটা হচ্ছে যে আমার খুব আপন, আপনাদের সবার অনেক প্রিয় পছন্দের একজন মানুষ। আর গান শুধু ভালো গেলেই হয় না, সে খুব ভালো মনের একজন মানুষ আমি বলবো। বেশ কিছু গল্প আছে আমার তার সাথে শেয়ার করার মতো। সো উইদাউট মাচ আডু, লেটস গেট ইনটু দ্য কনভারসেশন উইথ নান আদার দেন নাজু। হ্যালো আপু, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, খুব খুব ভালো লাগছে। এত সুন্দর করে, মানে এত সুন্দর করে ইন্ট্রোডাকশন, মানে এত ভালো লাগা, মনে হচ্ছে আমি এখন তোমাকে যে হাগ করি। আমরা ভার্চুয়ালি এতদিন হাগ করেছি এবং এতদিন ধরে চেষ্টা করছিলাম দেখা করতে, বাট ফাইনালি হয়ে গিয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। হ্যাঁ, সো রাজু আপু, বছরের শুরু এবং একটা গুড নিউজ পেয়েছি, যেটা হচ্ছে তোমার একটা গান রিলিজ হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সো এত এত কিছুর মধ্যেও যে সুন্দরভাবে তুমি একটা প্রিপারেশন নিয়েছো গানের, সো সেটা সম্পর্কে একটু ছোট করে আমাদেরকে বলো। ছোট করে বলছি, সেটা হচ্ছে যে আমার একটা না দুটো গান অলরেডি রেডি হয়ে আছে। একটা গানের ভিডিও কমপ্লিট, আর একটা গান আমরা ইনশাআল্লাহ 4 তারিখে ভিডিও করতে যাচ্ছি। যে গানটি নিয়ে খুব বেশি মানে ভালো লাগা কাজ করে, সেটা গানটির কথা হচ্ছে তোমার মন খারাপের সময়গুলো। গানের কথাগুলো লিখেছে রাজীব, আর সুর করেছে রাজীব, কম্পোজিশন রাজীব করেছে, আমাদের গিটারিস্ট রাজীব। অসাধারণ একটা গান, মানে আমার ভালো লাগার একটা গান। তো ভিডিওটা খুব সিম্পলি করব, আমার ভিডিওগুলো তুমি দেখেছো হয়তো বা, খুব একটু এক্সক্লুসিভলি আমি ভিডিও করতে পছন্দ করি, একটু ঢাকার বাইরে টাইরে। বাট আমার কাছে মনে হচ্ছে এই গানটাকে আমি প্রাধান্য দিতে গেলে ভিডিওটাকে আমি খুব সিম্পলভাবে করব।
তো সেভাবেই আমরা ভিডিওটা করতে যাচ্ছি 4 তারিখে ইনশাআল্লাহ। আমার মনে হয় আমার দর্শক যারা আমার গান পছন্দ করে অবশ্যই হয়তো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আর যেহেতু একদমই বছর নতুন এবং আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই, সিন্স ইটস অ্যান আনরিলিজড সং, একটু আমাদেরকে দুইটা লাইন যদি শোনাও। ওকে ওকে করছি। যদিও কালকে রাতে 31st ছিল, অনেক ঘোরাঘুরি নাচানাচি করেছি, গলার অবস্থা জানি না, জাস্ট গাইছি। দেখো আকাশ কত বড়, তার গল্পটা তুমি পড়ো। আমি তোমায় দেখতে পাই, তুমি আমায় দেখতে কি পারো। তুমি চোখের ভাষা কি জানো, তুমি আমায় আমায় কি চেনো। আমি তোমায় বুঝতে চাই, তুমি আমার হাতটা ধরো। তোমার মন খারাপের সময়গুলো আমায় দিয়ে দাও, তোমার দুঃখ যত কষ্ট শত আমায় দিয়ে দাও। বলি শোনো বলি শোনো, তুমি আমার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ নাজু আপু। তোমাকে অনেকে অনেক নামে ডাকে এবং নাম নিয়ে তোমার একটা বিড়ম্বনা আছে, একটা সব জায়গাতেই বলে। ইজ ইট নাজু নাজু নাকি আরো অনেক অনেকেই অনেক নামে ডাকে? না, এটা নাজু, আর সাথে যেটা আছে আমার টাইটেল আখন্দ, এইটা নিয়েই অনেকে গর্ব করে। কিন্তু তোমার একটা গল্প আছে, আমি আমি যতটুকু জানি যে তোমার একটা স্টেজ শোতে বা স্টেজে, হ্যাঁ, আমেরিকাতে শো করতে গিয়েছিলাম, সেখানে উনি বাংলা ঠিক মতো বলতে পারে না যিনি উপস্থাপনা করছিলেন, তো উনি বলছিল যে এইবারে স্টেজে গান গাইতে আসবে সুদূর বাংলাদেশ থেকে নাজু মাখুন। আর অনেকে আহমেদ বলছে, অনেকে খন্দকার বলে, মানে আমার যে এখন যে টাইটেলটা সেটাও ওনাদের হয়তো বা মনে থাকে না বা অনেক কঠিন মনে হয় এই আর কি। মানে এত মিষ্টি একটা নাম আমি জানি না কেন, আমি তো আমার তো সবসময় আমি তোমাকে বোনেই বলি। এবং আমরা এই মাঝেও যখন বিরতিতে আমরা কথা বলছিলাম টি ব্রেকে, যে আমরা একটা অলরেডি গানের প্ল্যানও করে ফেলেছি, তো আমাদের বন্ডিংটাই আসলে ওইরকম, আরও কথা হবে। বাট এই মুহূর্তে আজকের যে মিউজিশিয়ান অফ দ্য উইক, যিনি আমাদের সবার পছন্দের সবার শ্রদ্ধার একজন মানুষ, কে আছেন? আচ্ছা, নামটা বলেই দিই, আজকে যিনি মিউজিশিয়ান অফ দ্য উইক উনি আমার খুব পছন্দের একজন মানুষ, শওকত আলী ইমন। লেটস হ্যাভ আ লুক। আসসালামু আলাইকুম, আমি শওকত আলী ইমন, সঙ্গীত পরিচালক। আমার জন্ম ঢাকা শহরেই মতিঝিলে। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এবং আমরা সাত ভাই বোন। সাত ভাই বোনের সবাই আমরা সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন, আর আমি সবার ছোট। আমার মনে আছে ছোটকালে যখন ঘুম ভাঙত, মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে, আমার ঘুম ভাঙত আমার বোনদের সারগমে। তো গানের মধ্যেই বড় হয়েছি। আর আমার বড় বোন আবিদা আপা, আপনারা জানেন আবিদা সুলতানা, ওনার সঙ্গে প্রচুর রেকর্ডিংয়ে যেতে হতো আমাকে, মানে হয়তো মা বলতেন হ্যাঁ ভাইকে নিয়ে যাও রেকর্ডিংয়ের বা এরকম আর কি। এক পর্যায়ে আমার যখন এসএসসির পরে আমি একটা ব্যান্ড দলের সাথে যুক্ত হই, সেটা হলো ব্যান্ডের নাম চাইম। ওই সময় আমি কিবোর্ড বাজানো শুরু করলাম এবং তার ঢাকা অর্কেস্ট্রা এবং আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা দুটো অর্কেস্ট্রা ছিল বাংলাদেশে, যে অর্কেস্ট্রাতে বাংলাদেশের শ্রেষ্ঠ মিউজিশিয়ানগুলো কাজ করতো চলচ্চিত্রের গানের জন্য, প্লেব্যাকের গানের জন্য। বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং শ্রেষ্ঠতম মিউজিশিয়ানসদের সাথে কাজ করতে পেরেছি এবং সৌভাগ্য হয়েছে ওই অর্কেস্ট্রায় কাজ করার বাবদে। প্রয়াত সত্য সাহা, আমাদের আলম খান সাহেব, সত্য আলাউদ্দিন আলী ভাই, সত্য ইমতিয়াজ বুলবুল ভাই, সবাইকে আমি অ্যাসিস্ট করেছি বছরকে পর বছর। 1995 সালে আমার কাছে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম অফার এলো গান করার জন্য। প্রায় 400 অধিক চলচ্চিত্রে কাজ করেছি বাংলাদেশের এবং ভারতের। মাঝে আমি নিজেও কিছু গান করেছি, আমি সিঙ্গার হিসেবে আমার অ্যালবামের কাজও শেষ করেছিলাম। তো কেন জানি আমাকে সঙ্গীত পরিচালনা এত বেশি টানতো, আর কিবোর্ড বাজানো, তো গানটা পরে কন্টিনিউ করিনি, মাঝে মাঝে গাই। যেমন আমার
আমার নিজের কণ্ঠে একটা গানের কথা বলছি, খুব মনে পড়ে। এটা আমি আর ন্যান্সি গেয়েছিলাম, ছবিটার নাম ভালোবাসার রং। একটা মৌলিক রাউন্ডে একটা গান করেছিলাম, ওই আকাশের তারায় তারায় চাঁদের জোছনায় আমি খুঁজেছি তোমায় মাগো, এনটিভির বিশাল সাকসেসফুল একটা প্রোগ্রাম ক্লোজ আপ ওয়ান। ওই প্রোগ্রামে আমি মৌলিক গানের গানটা করেছিলাম, গানটি গেছিল রাশেদ। ওই প্রোগ্রামে শ্যুটিংয়ের কথা মনে আছে, তো আমি যখন দেখছিলাম যে শুধু সিঙ্গার কাঁদছে না, আমাদের জাজেসরাও কাঁদছে, ইভেন আমাদের ক্যামেরার পার্সন যিনি ছিলেন উনিও আমার পাশে ছিলেন একটা ক্যামেরার স্ট্যান্ডের উপরে, তো উনিও কাঁদছিলেন। কেমন করে নীরব থাকো কোনছে মমতা, আমি একটা জিনিস শিখেছি যে শিল্পী যতই বড় হয় ওনাদের মাথা ততই নত থাকে, তো ওই শিক্ষাটা আমার জীবনে বড় শিক্ষা। আমিও নিজেকে অনেক ছোট মনে করি, কখনোই বড় মনে কিছু মনে করি না। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশকে আরো ভালো ভালো কিছু গান দিয়ে যেতে পারি। বাহ, এই গানটার কথা আসলে আমাদের, আমার মনে আছে, আমাদের সবার মনে আছে যখন ক্লোজ আপ ওয়ান হয়েছিল, যে আমার মনে হচ্ছে আমার মা টেলিভিশন সামনে বসে গানটা শুনে ইমোশনাল হয়ে গিয়েছিল। খুবই সুন্দর একটা গান, এবং আমি বলবো যে এত সুন্দর গান পাওয়াও কিন্তু একটা শিল্পীর জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমরা যারা শিল্পী তারা কিন্তু সবসময় চাই যে একটা সুন্দর কথার গান আমাদের জন্য সারা জীবন বেঁচে থাকুক, মানে আমরা যেন বেঁচে থাকি গানের মাধ্যমে। এন্ড শওকত আলী ইমনের আসলে উনার কন্ট্রিবিউশনের কথা বলে আসলে শেষ করা যাবে না। সো তুমি তো শো করো, এবং শো এর পাশাপাশি আমি যতটুকু জানি যে মাঝে মধ্যে তুমি অর্গানাইজও করো। সো শো অর্গানাইজ করা কিন্তু বিশাল একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, অনেক বড় ব্যাপার। যে কোন শোটাতে আসলে কোন আর্টিস্টকে নিয়ে সিলেক্ট করা, এই বিষয়গুলো কিভাবে করো? আমি দেশে যেটা হয়, দেশে যারা প্রোগ্রামটা করে সেই কোম্পানি থেকে আমাকে বলে দেয়, তারা নিজেরাই সিলেক্ট করে দেয়। তারপর আমার নিজের পছন্দের আর্টিস্ট থাকে, কর্পোরেট লেভেলের যে আর্টিস্টগুলো আছে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর এটা মেনটেন করাটা খুব টাফ, যেহেতু আমি নিজেই কাজগুলো করি, আর যেহেতু তোমরা সবাই, আমরা যারা, আমরা এটা একটা পরিবার, সব আর্টিস্ট বলো মিউজিশিয়ানস বলো, সবার তো আমার, সবাই হচ্ছে আমার নিজের মানুষ। সো আমি যদি, যেমন আমি গত 2 বছর আগেও আমাদের শ্রদ্ধেয় সাবিনি ইয়াসমিন, ওনাকে দিয়ে একটা প্রোগ্রাম করিয়েছি, তারপর কনা আমার রেগুলার প্রোগ্রাম করে, তো আমি হয় কি যে তাদের নিজস্ব ম্যানেজারকে ফোন না করে আমি ডিরেক্ট ওনাদের সাথে কথা বলি, তাতে করে হয় কি আমার ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। এবং অন্যান্য অর্গানাইজারদের সাথে যেটা করা হয় যে একটু টাইমটা এদিক সেদিক হয়ে যায়, অনেক সময় একটু লেটে পৌঁছে, কিন্তু আমার বেলা হয় কি আমি খুব স্ট্রিক্ট থাকি, মানে স্ট্রিক্টও না, খুব ভালোবাসার মধ্যেই থাকি যে না ওই টাইমের মধ্যে যেতে হবে। সাবিনা আপু দেখা গেছে প্রোগ্রামের 1 ঘন্টা আগেও যে বসেছিলেন, মানে বিকজ অফ মি, কারণ আমাকে ভালোবাসেন বলে। জাহাঙ্গীর ভাইকে বলেছি একটু আগে যেতে হবে যেহেতু কর্পোরেট শো। কনাও সেম এই জিনিসটাও করে, ন্যান্সিও আমার প্রোগ্রাম করে, আবার যারা আমাদের, যারা সাব্বির আছে, মুহিন আছে, রাজীব আছে, ওদেরকে, যেমন আমি এই করোনার মধ্যে ভার্চুয়াল লাইভ করেছি, আমি 25 জন আর্টিস্ট নিয়ে কাজ করেছি এবং এত সুন্দরভাবে প্রোগ্রামগুলো করেছি। এই ভার্চুয়াল লাইফ কিন্তু আমাদের জন্য নতুন, খুবই চ্যালেঞ্জিং, হ্যাঁ একদম নতুন, আমরা জানি না কোথায় কিভাবে কি করতে হবে। অনেক সময় পেজ থেকে লাইভে আসতে হয়, অনেক সময় নিজের পেজ থেকে তাদেরকে বিভিন্ন লিংক দেয় সেখান থেকে, অনেকে কিন্তু এটা ব্যাপারটা বুঝি না, কিন্তু আমরা এত সুন্দরভাবে প্রোগ্রাম করেছি। এটা খুব টাফ ছিল আমার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ ভার্চুয়ালের সাথে সাথে এখন যেহেতু শো শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমি প্রচুর শো করছি। বাহ, গুড লাক উইথ দ্যাট। এবং আমি চাই যে যেহেতু এখানে কোনো আর্টিস্ট ম্যানেজমেন্ট বা আর্টিস্টদের জন্য কোনো এজেন্সি নাই, আমি তোমাকে বলবো যে একজন এন্টারপ্রেনার হিসেবেই তুমি একটা এরকম কিছু একটা শুরু করে দাও, ইনশাল্লাহ। সো আমি নাজু আপুর সাথে কথা বলছিলাম, আরও কথা বলবো, এই মুহূর্তে একটা মিউজিক ভিডিও আমরা দেখে আসবো, যে মিউজিক ভিডিওটার রিকোয়েস্ট আজকে সব থেকে বেশি এসেছে, সেই মিউজিক ভিডিওটাই আপনাদের দেখাতে চেষ্টা করছি। সো লেটস হ্যাভ আ লুক। Thank you.
কেমন করে চলে গেছো অনেক দূরে জানি না কেমন করে চলে গেছো অনেকদিন পরে একটা ডিফারেন্ট ফিলের একটা গান খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে, দ্যাটস অ্যামেজিং, দারুণ ছিল। নাজা আপু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, আমার সময় একদমই হাতে নেই, শেষ হয়ে গেল আজকের জন্য, বাট তোমার সাথে তো আমার যোগাযোগ থাকবে এবং তুমি যে আপকামিং যে প্রজেক্টসগুলো নিয়ে আসছো সেই সাথে তোমার ভীষণ সুন্দর সুন্দর কিছু প্ল্যান সামনে রয়েছে আমি জানি, সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে, বিশেষ করে আমার বোনটার পাশে আমাকে বসিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো দর্শক, আজকের গানের বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী সপ্তাহে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বেশি বেশি করে নিজের যত্ন নিন, আর দেশের জন্য তো নিজেকে ভালো থাকতে হবে, সো নিজের পরিবারকে সুস্থ রাখুন। আমরা যেতে যেতে নাজরু আপুর একটা গান শুনবো, কোন গানটা শুনবো? যেহেতু গান গাইতেই হবে, গান করছি, আমি রিসেন্ট একটি মুভিতে গান করেছি, টিকলি মুভির গান, গানটি কম্পোজিশন করেছে শাহরিয়ার রাফাত, খুব একটু ফোক ধাঁচের গান। চলো, যেহেতু আমি আজকে সব নতুন গান করছি, চলো ওকে। চোখের আড়ালে কবু দূরে হারালে যাব গো আমি মরিয়া, যাব গো আমি মরিয়া, হো রাখিও বন্ধু আমারে, পরাণে পরাণ বাঁধিয়া সপেছি এমন তোমাতে, হৃদয়ে দিলাম খুলিয়া চোখের আড়ালে কবু দূরে হারালে যাব গো আমি মরিয়া, যাব গো আমি মরিয়া, ও রাখিও বন্ধু।